हेलो गाइज, दिस इज इब्राहिम रतुल ओवर हियर एंड वेलकम बैक टू अनदर वीडियो। আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে লগে রিঅ্যাক্টিং অন ক্রিনজি টিকটক পার্ট 2 বানাবো। বাট ভালো রেসপন্স পাইছি, বাট আমি অনেক কনফিউজ ছিলাম যে পার্ট 2 বানাবো নাকি অপু ভাইকে নিয়ে পার্সোনাল ভাবে একটা ভিডিও বানাবো। তাই আমি ভোটিং করছিলাম নেক্সট ভিডিও কি নিয়ে করব, অপু ভাই অর রিঅ্যাক্টিং অন ক্রিঞ্জি টিকটক পার্ট 2। পরে রেজাল্ট ওয়াজ 70% অ্যান্ড 30%। 70% আসছিল অপু ভাই আর 30% রিঅ্যাক্টিং অন ক্রিঞ্জি টিকটক। অ্যান্ড আদার থিং হচ্ছে লোক, আমার লাস্ট ভিডিওতে এমডি পিয়াস অপু ভাইয়ের রিঅ্যাকশনটা সেই হয়েছে চাচ্চু, আর একটু মশলা মাখাইলেই সুপার হইতো। নেক্সট টাইম আফু ভাইয়ের ভিডিও রিয়েক্ট করলে মশলা একটু বাড়াই দিও চাচ্চু। জি চাচ্চু, অবশ্যই আমি মশলা আজকে দেওয়ার জন্য ভিডিওটা করতেছি। এই কমেন্টটা আমাকে ইন্সপায়ার করছে, প্লাস আমার অডিয়েন্সরা বলছে গা অপু ভাইকে নিয়ে করতে। সো গাইজ, বেশি কথা না বাড়িয়ে লেটস গেট ইন টু দ্য ইন্ট্রো। So guys, অফু ভাইয়ের ফার্স্ট ভিডিওটা প্লে করি। ভালোবাসা ভিক্ষা খোঁজার জন্য তোমার মা তোমাকে জন্ম দেয়নি। কি বুঝলা তোমরা, ভালোবাসা ভিক্ষা খোঁজার জন্য কি তোমার মা জন্ম দিছে? না, দেয়নি। জন্ম দিছে অর ভিডিও দেখার জন্য, অর লাইকস বাড়ানোর জন্য, অর ফলোয়ার্স বাড়ানোর জন্য। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? টিকটকে যাও, ফলো করো অপু ভাইকে। নেক্সট ভিডিওতে যাওয়া যাক। আর অপু ভাই। হ্যাঁ ভাই। আপনার চোখগুলো এত সুন্দর কেন? আরে পাগলা, বৃষ্টির পরে তো প্রকৃতি সুন্দর দেখাবে। ডুড, আমার না দেখা দরকার। কে বলছ ওকে ওর চোখগুলো এত সুন্দর? সিরিয়াসলি, ইউ নো আমার 2 বছর আগে একটা কুকুর ছিল, টমি নাম। ওই কুকুরটার চোখ অর্ধেক অনেক চোখ ছিল। আই মিস ইউ টমি। নেক্সট ভিডিওতে যাওয়া যাক। আরে রঘু ভাই, না রঘু ভাই, মাইক কাছে না। আরে অপু ভাই। হ্যাঁ ভাই। আপনার বড় একজন সেলিব্রিটি না, আপনার মনের ভিতরে কোনো অহংকার নেই? ভাই অহংকার দেখা গেলে কি আমি 5 টাকা পাবো? কি ছিল এটা, মানে অহংকার দেখাইলে 5 টাকা পাবো? ওকে ফাইন, 5 টাকা পা লাগতো না তোর, কিন্তু পিছনের ছেলেটা এরকম বান্দরের মতন লাভ দিল কেন? আর ওর ওর প্রবলেম কি কি, মানে ওর কি মিল্কি বেড়া মরছে খালি হাত দেয় মাথার মধ্যে? আর একটা প্রতিবন্ধীর ভিডিও দেখা যাক। মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসো। মানে কথাটা কিন্তু ভালো ছিল, মাকে শুধু মাদার্স ডেতে না, আদার্স ডেতেও সেম ভাবে ভালোবাসতো। ওকে ফাইন। সো এই কথা বলার পর এরকম বেটকি মারার কি দরকার আছে? মানে ওকে টিটকারি করলো আমাদের সাথে? একটা নেশা আমাদের কখনোই করা উচিত না, আর সেই নেশা হলো কি জানে, ভালোবাসা। আই হেট ইউ। এটা এটা খারাপ নেশা, রাখি। নেক্সটটা যাওয়া যাক। মানুষ রূপে মুরগির ঠ্যাং দেখতে চান? তাহলে প্লাজু পরা মেয়েদের পায়ের দিকে তাকান। এটা বইলাও হাসি দিছে। গার্লস, নো কষ্ট ইন ইওর মন, কজ ইব্রাহিম ইজ উইথ ইউ। আপনারা মানুষ রূপে চিংড়ি মাছ দেখতে চান? আসেন দেখে আসি। এই যে চিংড়ি মাছ চলে আসে। কে হ্যাপি গার্লস? ওকে সো গাইস, ও বেসিক্যালি নোয়াখালীর ছেলে, তাই ওর ভাষা হচ্ছে এরকম। নোয়াখালী জাতটাই কি এমন,
সো আমার পার্সোনাল লাইফ থেকে একটা স্টোরি, ছোট্ট একটা স্টোরি শেয়ার করি। নোয়াখালীরা কিন্তু অনেক খাচ্ছর হয়, সেটা আমি কীভাবে বুঝছি। আমরা কয়েক মাস আগে সৌদিতে যাই, সৌদিতে যাওয়ার সময় আমাদের সামনের সিটে প্লেনে বসে থাকে নোয়াখালীর পাবলিক। অর্ধেক রাস্তায়, সরি, প্লেন উড়ন্ত অবস্থায় প্রায় এক থেকে দেড় ঘন্টা পর কিছু স্মেল পাই, বিরিয়ানির স্মেল না, কিন্তু স্মেলটা হচ্ছিল গে বমির স্মেল, সাউন্ডটা ওয়াক ওয়াক ছিল। মানে ওকে ফাইন, যারা ফার্স্ট টাইম প্লেনে উঠছে হবেই, নো প্রবলেম, বাট দ্য ফ্যাক্ট ইজ বমি করে সিটের নিচে ফালাই রাখছে বমি। সাথে একটা পিচ্ছি ছিল, পিচ্ছি বাচ্চা ডাইপারের মধ্যে পটি করে দিছে, সেটাও সিটের নিচে রাখছে। এই তো তারাই তো নিচা করতেছে বাংলাদেশকে। আই মিন সিরিয়াসলি, একটু মাথা খাটাও তোমরা। এই যে বস, তুমি তো সারাদিন পাবজি খেলছো, আর ওই দিকে যে তোমার গার্লফ্রেন্ডের সাথে সবাই লুডো খেলছো, সেই দিকে কি মন আছে? হ্যালো, হ্যালো সুবি, কি করতেছো তুমি? লুডু? কার সাথে লুডু খেলতেছো? ছেলে ফ্রেন্ড, তুই আজকের পর থেকে আমার সাথে আর কথা বলবি না। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আই ডোন্ট নো ভিডিও কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানাবা ভিডিও কেমন হয়েছে। অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব, অ্যান্ড পাশে যে বেল আইকনটি থাকে না, ওটাকে লাথি টোকা থাপ্পর যা ইচ্ছা তা, যাতে নেক্সট ভিডিও ছাড়লে যাতে ইনস্ট্যান্টলি যাতে তোমরা দেখতে পারো। সো আরেকটা কথা বলি, টিকটকাররা ফাল ভিডিও করে তারা রাতারাত এত ফলোয়ার্স পায়, এত লাইকস পায়, আমরা কী দোষ করছি? আমরা কি ওদের থেকে কম কষ্ট করি? রাত জেগে জেগে স্ক্রিপ্ট লেখি, ওরা স্ক্রিপ্ট লেখে না। 15 সেকেন্ডের ভিডিও করতে কি স্ক্রিপ্ট লেখা লাগে? লাগে না। আর আমাদের একটা ভিডিওই হয় লাগে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, অনেকে বলতে পারে 1 মিনিট, অ্যাটলিস্ট ওদের থেকে অনেক বেশি, রাইট? সো আছি ইব্রাহিম রাতুল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।